हेलो स्टूडेंट, आजकल क्लास आलोचना करब मॉडल क्वेश्चन पेपर 8 ने। आजकल क्लास प्रथम क्वेश्चन, प्रथम क्वेश्चन बोले ए और बी एर मूलधन अनुपात देवा 2/3:1/5 होले लाभांश बंटन अनुपात हो। आप लाभांशर अनुपात है मूलधन अनुपात संगे समान, तेल एट आज कि मूलधन अनुपात यटाई हो कि लाभांशर अनुपात। तेल भग्नांशर क्षेत्र में क्यों करी हरगुलो समान कर नहीं, हरगुलो समान करार्ज प्रथमटार ऊपर नीचे 5 दिए गुण करते हे और द्वितीयटार ऊपर नीचे 3 दिए गुण करते हैं। तेल कि पाची एखान 10/15 और ये पाचे 3/15 तेल 15/15 काटे पड़े थक 10:3। एरपर तुम्हारा अपशनगुलो देखे नाओ, एक क्षेत्र में उत्तर हे अपशन बी, आंसर हे अपशन बी। एरपर द्वैध्यायर क्वेश्चन, द्वैध्यायर क्वेश्चन बोले जदि एक्स प्रोपोर्शनल टू 1/y एवं y प्रोपोर्शनल टू 1/z है तब प्रदत्त सम्पर्कगुलिर मध्य कोनटी सठिक होबे। ठीक है, चार्ट सम्पर्क दिए सम्पर्कगुलो तुम्हारा एकटू देखे नाओ। ताहले एखान थेके आमरा कि पाबो, x इज इक्वल टू k1/y जेखाने k1 नट इक्वल टू 0 और एखान थेके आमरा पाबो y इज इक्वल टू k2/z जेखाने k2 नट इक्वल टू 0। एरपर आमरा वायर मानटा बसिए देव, ताहले आरेकटू छोटो करे नी। ताहले एखान थेके आमरा कि पाबो, y इज इक्वल टू k1/x। एखाने देखो जे एखाने आमरा वायर मान पेयेछि, एखानेओ आमरा वायर मान पेयेछि, ताहले आमरा कि बोलते पारबो जे k1/x इज इक्वल टू k2/z। হয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি x/k1 সমান z/k2। হয়েছে, বা পাবো আমরা কত, x ইজ ইকুয়াল টু k1/k2 ইনটু z। তাহলে এটা একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা পাবো x প্রপোর্শনাল টু z। এরপর তোমরা অপশনটা দেখে নাও, এখানে আছে z প্রপোর্শনাল টু x। ঠিক আছে, এটা x প্রপোর্শনাল টু যদি z হয় তাহলে z প্রপোর্শনালও x হবে। তাহলে অপশনটা দেখে নাও, অপশন d হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন d। দুটোই তোমরা দেখে রাখবে, ঠিক আছে, x প্রপোর্শনাল টু z আর x প্রপোর্শনাল টু যদি z হয় তাহলে z প্রপোর্শনাল টু x হবে। এরপর হচ্ছে তিনের দাগের অঙ্ক, তিনের দাগের অঙ্কে বলেছে x² + bx + c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হবে। অপশানগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, এই সমীকরণের যদি বীজদ্বয় সমান হয় তাহলে যে চারটা অপশান দিয়েছে সেই চারটা অপশানের মধ্যে কোনটি সঠিক হবে এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, যদি বীজগুলো সমান হয় তাহলে হয় b² - 4ac ইজ ইকুয়াল টু 0। b² বলতে কি, b² - 4ac ইজ ইকুয়াল টু 0 হয় কখন, যদি বীজদ্বয় সমান হয়। তাহলে এখানে x এর সহগ b এই দিয়েছে, তাহলে b থাকছে -4। এখানে এ বলতে থাকে x² এর সহগ, এখানে x² এর সহগ কত দিয়েছে 1 আর c বলতে এখানে দিয়েছে c এই দিয়েছে, ঠিক আছে, সমান 0 বা b² - 4c ইজ ইকুয়াল টু 0। এরপর তোমরা অপশানগুলো দেখো যে অপশানগুলো কি হিসেবে দেওয়া আছে। এখানে অপশানগুলো দেখো, প্রত্যেকটা অপশান দেওয়া আছে সি হিসেবে, বলতে সি এর মানটা বের করেছে এখানে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ফোর সি ইকুয়াল টু b², কারণ এখানে দেখো -4c ছিল আর এখান এই b² যদি এ পাশে আসে তাহলে -b², তাহলে -- ক্যান্সেল করেছি। তাহলে বা সি ইকুয়াল টু হচ্ছে b² / 4।
এরপর তোমরা অপশানটা দেখে নাও। অপশান হচ্ছে এক্ষেত্রে অপশান সি, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপর হচ্ছে চারের দাগের অঙ্ক, চারের দাগের অঙ্কে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে। প্রথম একটা বলেছে বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি, ঠিক আছে, যেটা ধরো 3.5 সেমি, 5 সেমি। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, ছোট বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে 2 সেমি। তাহলে এই মাঝখানের ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দূরত্বটা হয়, তাহলে এটাও তো হচ্ছে তোমার 3.5 সেমি, 3.5 সেমি হবে। তাহলে এইখানের দূরত্বটা এ টু হচ্ছে তোমার 2 সেমি, আর এইখানের পুরো দূরত্বটা কত হবে, 3.5 সেমি মাইনাস 2 সেমি সমান হচ্ছে 1.5 সেমি, ঠিক আছে। তাহলে কেন্দ্র দুটির মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 সেমি। অপশানটা তোমরা দেখে নাও, অপশান 1.5 হচ্ছে অপশান সি, অপশান সি হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। এটা ছিল কি অন্ত যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তার মানটা কত হবে, মানে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হবে 1.5 সেমি, আর যদি বহিঃস্পর্শ করে তখন হবে দুটো যোগফল, মানে বহিঃস্পর্শ হলে ছবিটা এরকম আসে, ধরো এটা একটা বৃত্ত আর এরকম একটা বৃত্ত, ঠিক আছে। এটা যদি হয় 3.5 সেমি, আরেকটা যদি হয় 2 সেমি, তাহলে এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 2, তাহলে এই দুটোর যোগফলটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, তাহলে যোগফলটা হবে 3.5 প্লাস 2 সমান হচ্ছে 5.5 সেমি, ঠিক আছে। এরপর হচ্ছে পাঁচের দাগের অঙ্ক, পাঁচের দাগের অঙ্কে বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। এবিসি একটি ত্রিভুজ বলেছে, আর বলেছে ডিই এমনভাবে অবস্থিত, ডিই এমনভাবে অবস্থিত যেন ডিই সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি হয়, ঠিক আছে। তাহলে এখানে শর্তটা দিয়েছে ডিই সমান্তরাল বিসি, আর কি দিয়েছে যে এডি এডি অনুপাত বিডি বা ডিবি সমান দিয়েছে 3:1, 3:1, আর দিয়েছে ই ইএ সমান 3.3 সেমি হলে বলেছে এসির মান কত, ঠিক আছে। তাহলে এখানে অনুপাত দিয়েছে কী কী, এডি অনুপাত বিডি, তাহলে এই দুটোর অনুপাত দিয়েছে, চেয়েছে কি, চেয়েছে পুরোটা পুরো এসি, ঠিক আছে। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে কী বলেছিলাম, অনুপাত যদি দেওয়া থাকে তাহলে বলেছিলাম যে এডি সমান ধরতে বলেছিলাম, এডি সমান ধরতে বলেছিলাম 3x, আর বিডি সমান ধরতে বলেছিলাম, বিডি সমান ধরতে বলেছিলাম x। তাহলে এবি সমান কত হবে, এবি সমান হবে দুটোর যোগফল 3x প্লাস x সমান হচ্ছে 4x, হয়েছে। এরপর তাহলে ইয়ে দেওয়া আছে, বের করতে বলেছে এসি বের করতে বলেছে, তাহলে আমরা কী জানি, এ ই বা ইএ বাই এসি সমান হবে এদিকের এডি বাই এবি, হয়েছে। ইয়ে বা এর মানটা দিয়েছে কত, মান দিয়েছে 3.3, এসির মানটা বের করতে বলেছে সমান, এখানে আমরা এডি সমান কত পেয়েছি, এডি সমান পেয়েছি 3x, আর এবি সমান পেয়েছি, এবি সমান পেয়েছি আমরা 4x। তাহলে এখান থেকে 4x কাটছে আর 3 দিয়ে কাটছে 3.3 কে 1.1,
হয়েছে তাহলে এসি সমান আমরা পাচ্ছি 1.1 × 4 সো অন এসি সমান পাচ্ছি এসি সমান হচ্ছে 4.4 ঠিক আছে এরপর তোমরা অপশনটা দেখে নাও 4.4 বলতে এখানে অপশন সি হচ্ছে এক্ষেত্রে উত্তর অ্যান্সার হচ্ছে অপশন সি এরপর হচ্ছে 6 দাগের অঙ্কে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে S1:S2 সমান হচ্ছে 16:9 হয়েছে তাহলে প্রথমটা ধরে নিচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে S1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে S2 তাহলে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে R1 আর এটার ব্যাসার্ধ হচ্ছে R2 ঠিক আছে বের করতে বলেছে V1:V2 আয়তনের অনুপাত হয়েছে তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখে নাও তাহলে আমরা জানি গোলকের বক্রতলার সমকরতল তো গোলকের ক্ষেত্রে কি হয় তার ফর্মুলা হয় 4πr² তাহলে প্রথমটার ক্ষেত্রে R1² অনুপাত 4πr² সমান হচ্ছে 16:9 বা এখান থেকে 4π ক্যান্সেল হচ্ছে পড়ে থাকছে R1 তার স্কোয়ার অনুপাত R2 তার স্কোয়ার সমান হচ্ছে 16:9 বা R1/R2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 16:9 বা এখান থেকে পাচ্ছি R1/R2 সমান হচ্ছে 4/3 হয়েছে তাহলে R1/R2 সমান পেয়ে গেলাম 4/3 তাহলে আমরা জানি কি গোলকের ক্ষেত্রে গোলকের আয়তন সমান হয় 4/3 পাই আর কিউ আর বলতে R1³ অনুপাত 4/3 R2 তার কিউ হয়েছে তাহলে এখান থেকে 4π ক্যান্সেল হচ্ছে পড়ে থাকছে কত R1 তার কিউ অনুপাত R2 তার কিউ তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে পাবো R1/R2 তার হোল কিউ তাহলে R1/R2 সমান আমরা পেয়েছি কত 4/3 তার হোল কিউ তাহলে 4 কিউব করলে আমরা পাই 64 আর 3 কিউব করলে পাই 28/7 তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি V1:V2 সমান হচ্ছে 64:27 এরপর তোমরা অপশানটা দেখে নাও এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যান্সার হচ্ছে অপশান ডি এরপর হচ্ছে 7 দাগের অঙ্ক 7 দাগের অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এক্স ঘন একক ভূমির ক্ষেত্রফল ওয়াই বর্গ একক এবং উচ্চতা জেড হলে ওয়াই জেড বাই এক্সের মান কত এটা জানতে চেয়েছে ঠিক আছে এখানে কি লিখে রাখি সাইডে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এক্স হচ্ছে আয়তন ওয়াই হচ্ছে ভূমির ক্ষেত্রফল ওয়াই সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর জেড হচ্ছে উচ্চতা ওয়াই তাহলে বলেছে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি π×R² হয়েছে আর হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর এখানে আমরা ধরি আর হচ্ছে ব্যাসার্ধ হয়েছে ব্যাসার্ধ জেড হচ্ছে উচ্চতা ছেড়ে দিই আর এক্স হচ্ছে আয়তন আমরা জানি কি শঙ্কুর আয়তন 1/3 π×R² × H তাহলে এইচ সমান হচ্ছে জেড হয়েছে তাহলে এখান থেকে পাই কাটছে R² কাটছে আর জেড কাটছে আর এটা আছে তাহলে থাকছে 1/1/3 তাহলে
তিনটা উপরে উঠে যাচ্ছে তাহলে অ্যানসার হচ্ছে এক্ষেত্রে থ্রি। তাহলে অপশানগুলো তোমরা একটু দেখে নাও, এক্ষেত্রে অ্যানসার হবে অপশান, এক্ষেত্রে অ্যানসার হবে অপশান ডি। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসে সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।